হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ফোনের এমন একটি সেটিংস দেখাবো যা প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের জেনে রাখা উচিত, আর এটি জেনে রাখলে আপনাদের হয়তো অনেক কাজে লাগবে। তো ভিউয়ার, চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা মোবাইলের সেটিংসে চলে যাবেন। মোবাইলের সেটিংসে চলে যাওয়ার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে আপনারা কোন অ্যাপস কতটুকু সময় নিয়ে ইউজ করেছেন, তো সেটি ডিটেলস আপনাদের দেখাবে। তো ভিউয়ার্স, আমি টোটালি অ্যাপস মিলে 26 মিনিট সময় দিয়েছি। তো ভিউয়ার্স, এখন যদি চান আপনারা কোন অ্যাপসে কতটুকু সময় দিয়েছেন সেটি দেখার জন্য আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে স্ক্রিন টাইম, আমি স্ক্রিন টাইম টোটালি 24 মিনিট দিয়েছি। তো কোনটায় কত মিনিট দিয়েছি সেটি আমাদের একটু নিচের দিকে দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখাচ্ছে যে সেটিংসে 9 মিনিট, ফেসবুকে 7 মিনিট, ইউটিউব স্টুডিও 4 মিনিট, দ্বারা যে 3 মিনিট। তো আপনারা এখন যদি চান যে নোটিফিকেশন কয়বার মানে এসেছে মোবাইলে, সুতো সেটি দেখার জন্য নোটিফিকেশন রিসিভার এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পারছেন যে ফেসবুক থেকে 4টা নোটিফিকেশন এসেছে আমার, গুগল থেকে 3টা নোটিফিকেশন, ফেসবুক লাইট থেকে 2টা, ইউটিউব থেকে 2টা নোটিফিকেশন এসেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে তার আগের দিন কোন অ্যাপসে কতটুকু সময় দিয়েছেন সেটি দেখার জন্য আপনারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে মেসেঞ্জারে 1 ঘন্টা 39 মিনিট, এমআই ব্রাউজার 1 ঘন্টা 29 মিনিট, তো ইউটিউব স্টুডিও 1 ঘন্টা 25 মিনিট। এটি আমার আগের দিন যে অ্যাপসগুলোতে সময় দিয়েছি সেটি দেখাচ্ছে। তো আপনারা চাইলে তার আগের দিন থেকে তার আগের দিনের এই সব কিছু আপনারা ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি আপনাদের শিখে রাখলে হয়তো অনেক কাজে লাগবে যে কোন অ্যাপস কতটুকু সময় ধরে ইউজ করেছি। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এই সব দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।